নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন সুরক্ষিত আছেন এবং খুশিতে আছেন প্রথমে আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল মিথি অনলাইনে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বলবো যে ভারতের নির্বাচন কমিশন একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে ভারতের সমস্ত নাগরিককে ডিজিটাল ভোটার কার্ড দেওয়া হবে যেভাবে আমরা ডিজিটাল আধার কার্ড ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল প্যান কার্ড পাই একইভাবে আমাদেরকে ডিজিটাল ভোটার কার্ড দেওয়া হবে এই ডিজিটাল ভোটার কার্ডটি আপনি কীভাবে পাবেন এর সুবিধা কি কী আবেদন কীভাবে করতে হবে এবং আগামী ভোটে এটা কি বাধ্যতামূলক সেই সঙ্গে আমি বিষয়তে আরও বলব যে নতুন জায়গায় যারা নতুনভাবে নাম তুলতে চায় ভোটের লিস্টে তারা কি এটা করতে পারবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে আমার অনুরোধ যদি আপনাদের আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলো একটু লাইক ও শেয়ার করুন বন্ধুদের মধ্যে যাতে তারাও এই খবরগুলো জানতে পারে কারণ এই খবরগুলো তারা যদি জানতে পারে তাদেরও সামান্যতম সাহায্য হবে এবং সেই সঙ্গে আমার অনুরোধ প্লিজ প্লিজ আমাদের চ্যানেল মৃত্যু অল্যানকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের যে নিত্য নতুন ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা খুব সহজে দেখতে পান কোনো খোঁজাখুঁজি না করতে হয় এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ডান দিকে একটা দেখবেন ঘন্টির মতন চিহ্ন আছে সেই চিহ্নটিকে একটু প্রেস করে নোটিফিকেশানটা অন করে দিন যাতে আমাদের কোনো ভিডিও চ্যানেলে পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে খুব সহজে এবং খুব দ্রুত পৌঁছে যায় আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখছি আমরা এখন ডিজিটাল ভারতে বাস করছি কারণ আমাদের প্রায় সমস্ত কিছু ডিজিটালই হচ্ছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড থেকে আরম্ভ করে পেমেন্ট সমস্ত কিছু ডিজিটালই এখন বেশিরভাগ হচ্ছে এই ডিজিটাল ভারতের সঙ্গে তাল মিলিয়ে দেশের নির্বাচন কমিশনারটা নতুনভাবে পরিচয়পত্র অর্থাৎ ভোটার লিস্টের যে নাম অনুযায়ী যে ভোটার কার্ড দেওয়া হয় সেটাকে ডিজিটাল করতে চাইছে আগামী বছর দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এই ভোটার কার্ডগুলোকে ডিজিটাল করার কথা ভাবছে নির্বাচন কমিশন এর ফলে ভোটাররা নিজেদের ভোটার কার্ড নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে দেশে নির্বাচন কমিশন দেখে অর্থাৎ সেন্ট্রাল যে নির্বাচন কমিশন তাদের কাছ থেকে সম্পূর্ণ সবুজ সংকেত পেলেই এই বিষয়ে দ্রুত কাজ করা হবে ভোটাররা নিজেরা এই ভোটার কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন নির্বাচন কমিশনের সূত্র থেকে পা খবর অনুযায়ী গোটা কর্মকাণ্ডের অর্থাৎ ডিজিটাল যে ভোটার কার্ডের সমস্ত প্ল্যান তৈরি করা হয়েছে শুধু নির্বাচন কমিশন থেকে অনুমতি পেলেই ভোটাররা এই কিন্তু এই সুবিধাটা পাশ শুরু হয়ে যাবে সূত্র থেকে পাস খবর অনুযায়ী নতুন ভোটাররা প্রথম থেকেই সুবিধা নিতে পারবেন আর পুরোনো ভোটারদের ক্ষেত্রে অর্থাৎ যারা আগে থেকে ভোটার কার্ড আছে তারা এই সুযোগ নিতে চাইলে তাদেরকে একটা নিয়মের মধ্যে যেতে হবে তার জন্য তাদেরকে ব্যবহার করতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপ এর প্রসেসটা কি ভবিষ্যতে যখন বেরোবে সেটা নিয়ে আমি চ্যানেলেই আলোচনা করব আপাতত নতুন ভোটারদের জন্য কিন্তু এটা খুবই সুবিধা কোনো ভোটার চাইলেও আপনি আবেদন করতে পারেন তো যখন এটা চালু হবে আশা করি আপনাদের আমি জানিয়ে পারব নতুন ভোটার কার্ডের জন্য নতুন আবেদনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদনের পরে আবেদনকারী ডিজিটাল ফর্ম্যাটে পাবেন সেক্ষেত্রে ব্যবহার হবে আবেদনকারী রেজিস্টার হওয়া মোবাইল নম্বর অর্থাৎ এখানে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এই ডিজিটাল ভোটার কার্ড বা এপিক এর দুটো কিউআর কোড থাকবে একটি কিউআর কিউআর কোডে থাকবে ভোটারের নাম আরেকটি কিউআর কোডে থাকবে ভোটারের সম্পর্কে যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের তরফ থেকে সংকেত পেলেই কিন্তু এই বিধানসভা নির্বাচনেই কিন্তু আগামী বিধানসভা না নির্বাচনগুলিতে কিন্তু আমরা পেয়ে যেতে পারি পরিকল্পনা অনুযায়ী এপিকিউয়ের ডিজিটাল ফরম্যাটের ক্ষেত্রে দুটি কিউআর কোড থাকবে যেটা সূত্র বলছি যেটা আমি আগেও বলেছি একটি কোডে থাকবে ভোটারের নাম অন্য অন্য তথ্য থাকবে এবং অন্যটিতে থাকবে অন্যান্য নির্দিষ্ট তথ্যগুলো ডাউনলোড করার কার্ডে কিন্তু এই সমস্ত তথ্যই লাগবে যার ভিত্তিতে আপনি ভোট দিতে পারবেন অর্থাৎ ভোটারধিকার প্রয়োগ করতে পারবেন যারা বাইরে থাকেন এবং নতুন জায়গায় নিজেদের নাম ভোটার হিসাবে করতে করতেছে তাদের জন্য এই পরিকল্পনা দারুণ উপকারী হবে বলে মনে করা হচ্ছে তাছাড়া যারা নিজেদের কার্ড হারিয়ে ফেলেছেন তারাও নতুন কার্ডের জন্য আবেদন করলে এই পদ্ধতিতে সেটি ডাউনলোড করে নিতে পারবেন আপাতত কেবল নির্বাচন কমিশনের সর্বোচ্চ সম্মতি প্রয়োজন তাহলে বোঝাই যাচ্ছে যে ডিজিটাল ভোটার কার্ড নতুনরা যেমন ইনস্ট্যান্টলি পেয়ে যাবে নতুন যখন নাম উঠবে সেই রকম পুরোনা কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে যাবে যেটা ভোটার হেল্পলাইন অ্যাপ সেখানের মাধ্যমে করতে পারবে আবেদন অথবা যাদের নতুন জায়গায় নাম চেঞ্জ করতে চায় অথবা ভোটার কার্ড হারিয়ে গেছে তারাও কিন্তু এই ডিজিটালেশন সরি ডিজিটাল ভোটার কার্ডগুলো পেয়ে যাবে এবং অবশ্যই এটার জন্য বাধ্যতামূলক কি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন এবার এটা কীভাবে আবেদন করতে হবে কিভাবে এর অন্যান্য ফিচার্স হবে সেটা নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই খবরটিকে ফলো করতে থাকবেন সেই সঙ্গে আমার আপনারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কেন্দ্রগুলোতে গিয়ে আপনাদের নামগুলো ভোটার লিস্টে তুলে দিন যাদের হয়ে গেছে তাদের প্রয়োজন নেই কিন্তু যাদের হয়নি নতুন যারা বাড়ির যে নতুন সদস্য যারা ভোটার লিস্টে নাম তাদের নামগুলো খুব দ্রুত তুলে দিন কারণ এটা আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়াটা আজকে এইটুকুই বলার এই ডিজিটাল ভোটার কার্ড নিয়ে এই সংক্রান্ত পরবর্তী ভিডিও আমি অবশ্যই আনব সেই সঙ্গে আমার অনুরোধ আমাদের এই খবরগুলো পেতে হলে প্লিজ প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন